মহামারী মুছে যাবে আজ আগের পিঠে পড়লে আমার সমস্ত স্কুলের ফ্রেন্ডস তো সবাই হাই তোমরা হয়তো দেখছো যে ভিডিওটা স্টপ হয়ে রয়ে গেছে, তো তার কারণ হচ্ছে আমি যার ফোনে ভিডিওটা করছিলাম তো তার ফোনে জানি না কী প্রবলেম ছিল, মানে ওর ফোনে যেই ভিডিওগুলোই করেছি সবগুলোই একই অবস্থা, এরকমভাবে স্টপ হয়ে রয়ে যাচ্ছে, নাহলে চলছে না, কথা শোনা যাচ্ছে না, প্রতিটাতে এরকম প্রবলেম হয়েছে। তো আমি আগে জানতাম না, এই ব্যাপারটা যদি জানতাম তো আমি করতাম না আর কি, মানে এর জন্য পুরো ব্লগটাই কীরকম একটা বাজে হয়ে গেল। তো প্লিজ ক্ষমা করে দিও এটার জন্য, মানে সো সরি সবার কাছেই, তোমাদের সবার কাছেই ক্ষমা চাইছি আর কি এটার জন্য। অনেক বৃষ্টি হচ্ছে, মানে সত্যি ভালো লাগছে না, যেটা প্ল্যান করেছিলাম সব ভেস্তে গেছে। সৃষ্টি চাওয়া আটটা সপ্তমিতা সেলফি।
কেটে সেজেছে আজ অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে আকাশে পূজার বন্ধার বসেছি কেন না এত হাইরানি এত হাইরানি কি বলবো আর এই দেখতেই পাচ্ছ অর্পিত দাদি বসে আছে তুই কিছু বলেছে তোর গলা বন্ধ হয়ে গেছে এত হেঁটেছে যাই হোক পরে পরে অনেক কিছু দেখার আছে চলো দেখি তো ফ্রেন্ডস আমরা এখানে যে বসলাম তাও শান্তি নেই ঠিক আছে এখানে যা তা একদম অবস্থা মানে যখন না একদম অবস্থা আমি আর আমার একটা বান্ধবী আর ওই সায়ন বসে আছে সায়নের অবস্থাটা তোমাকে দেখাচ্ছি নেশা করে পুরো মাতলামি শুরু করেছে মাতলামি দাঁড়াও দেখাই তো গাই সায়নের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কপে খেয়েছে কে আনে কই রে ভালো আছিস তো তুই যাবি তো গাইস দেখতে পেয়ে তোমরা সায়নের অবস্থা কিন্তু সত্যি বলছি ও কোনো নেশা টেশা করেনি ওর ওগুলো জাস্ট ভেক দেখানোর জন্য ভ্লগে ভেক হলো ঠিক আছে ওর নেশা টেশা কোনো কিছু করেনি প্লিজ কেউ উল্টো পাল্টা ভালো নিও না তো যাই হোক চলো আবার বাজনা আসতে শুরু করেছে তো এবার আমরা একটু এগিয়ে আবার মানে যেখানে আর কি দোলাটা বিসর্জন করবো একদম ওখানে চলে যাবো নাহলে প্রচণ্ড রোদ আমরা মানে বেঁচে ফিরতে পারবো কিনা আমার সেটাও সন্দেহ লাগছে পুরোপুরি বান্ধের এখানে চলে এসেছি মানে যেখানে আর কি দোলাটা বিসর্জন হবে তো আমরা প্রথমে এগিয়ে এগিয়ে চলে এলাম আর মাঝে একটু আইসক্রিম খেয়েছিলাম যেটা আমার একটা ফ্রেন্ড বান্ধবী আমাদেরকে খাওয়ালো আর কি মানে আমাকে আর সায়নকে তো থ্যাংক ইউ ভ্লগেই বলে দিলাম তো যাই হোক এবারে একটু এখান থেকে চলে যাবো মানে দোলাটা এখন কোথায় যাচ্ছে জানি না অনেক পিছনে তো যাই হোক আর বাড়তি কথা বলছি না তো চলো একটু ফটো তুলি দিয়ে মাঝ যাবো তো গাইস এই যে বাইরের অবস্থা দেখো এত মেঘ করে যাস তখন এখনও ওরা নেচে যাচ্ছে মানে জাস্ট কি বলবো মানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না বাট নাচা হয়ে গেল শেষ ওদের আর সবাই বাড়ি যাচ্ছে এবার ছুটে ছুটে আর ফটকা ফাটাতে ফাটাতে গাইস এখন রেডি সেডি হয়ে বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি বাট কোথায় যাচ্ছি গেস করতে পারছি না এরকম বিজয়া দশমীর দিন বিকেলে আবার কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি তো মামা বাড়ি আর আমার মায়ের তো কেন যাচ্ছে এখন বলছি না তো আমি পৌঁছাই দেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কিন্তু তোমরা হয়তো ভাবছো যে একেবারে বাড়িতে কেন মানে একটু আগে রাস্তায় যাচ্ছিলাম আর বাড়িতে চলে এলাম তো বলি ব্যাপারটা তো আমি মানে কেন গেছিলাম মানে কেনই বা যাচ্ছি বা গেছিলাম আর কি মানে ইন্ট্রো মানে সরি আউটরোটা আমি একদম পুজো পেরিয়ে অনেকদিন পেরিয়ে করছি তো তার জন্য আমি মানে গিয়েছিলাম বলছি আর কি তো কেন গিয়েছিলাম সেটা তোমরা অবশ্যই জানতে পারবে নেক্সট ব্লগে মানে যদি তোমরা জানতে চাও যে কেন আমি গেছিলাম বা কিসের জন্য এই পুজোর সময়ে পুজোর নিজের জায়গা ছেড়ে কেন গেছিলাম দশমীর দিন আবার তো কেন যদি জানতে চাও তো জলদি আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিও মানে নেক্সট ব্লগে তোমরা অবশ্যই জানতে পারবে যে কেন আমি গেছিলাম খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার তো তোমরা যদি জানতে চাও ওই যে বললাম সাবস্ক্রাইব করো তো জলদি ওই ব্লগটাও আমি আপলোড করে দেবো তো তোমরা সেখানেই জানতে পারবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল মানে বিশেষ কিছু হয়তো দেখাতে পারলাম না এই ব্লগটা অনেকটা ছোটো হয়ে গেছে তাই এই সব বুকে বুকে ব্লগটা একটু বাড়াচ্ছি আর কি যাতে ন দশ মিনিট আর কি হয়ে যায় তো যাই হোক ব্লগটা দশমীর ব্লগটা এই পর্যন্তই ছিল তো অনেকটাই মানে পুজোর চার দিন বেশ আনন্দ মজা এসব করে কেটে গেলো আর কি বাট ব্লগগুলো হয়তো টাইমলি আপলোড করতে পারিনি কারণ হচ্ছে ওই স্টোরেজের প্রবলেম তো এরফোন ওর ফোনে ভিডিও করা তারপর ওদের কাছ থেকে নেওয়া অনেকটা একটা প্রসেস বলতে গেলে অনেক দিন ধরে এটা চললো তো ফাইনালি আমাদের চারটে ব্লগ এই নিয়ে আপলোড হলো তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে কিনা বলতে পারবো না কারণ এই সময়ে আমাদের চ্যানেলে প্রচণ্ড রিচ ডাউন হয়ে পড়ে আছে তো জানি না কেন প্লিজ একটু হেল্প করো আমাদের চ্যানেলটা যাতে আগে যে ভিউজটা আমরা গেন করতাম সেই ভিউজটা যেন আবার পেতে পারি তো
প্লিজ একটু হেল্প করো, ভিডিওগুলো শেষ তক দেখো, আর প্লিজ শেয়ার করো যাতে অনেক মানুষ দেখতে পারে আর আমাদের চ্যানেলটা আবার রিচ আপ হয়। তো যাই হোক, আর বেশি এটা ব্লগ মানে বড়ো করবো না আর কি ব্লগটা। তো যাই হোক, আমার হাতে প্রচুর ব্যথা হয়ে গেলো এক হাতে ফোন ধরে। তো যাই হোক, চলো আজকে এখানেই শেষ করছি ব্লগটা। নেক্সট ব্লগে কী হবে, কোথায় কেন গেছিলাম মানে সমস্তটা জানতে পারবে। তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও এটা। আর ওই যে বললাম রিচ আপ যাতে হয় একটুখানি, তো প্লিজ ভিডিওটা শেয়ার করো, শেষতক দেখো। তো এইটুকুই বলবো আর কি তোমাদের কাছে, এইটুকুই রিকোয়েস্ট করা, তারপর বাকিটা তোমাদেরই হাতে। তো চলো আর বেশি বকবক নাই, টাটা। আর হ্যাঁ, সকলকে শুভ বিজয়ার অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। বাই।